হাবড়ায় আসছেন মমতা জেলবন্দি এলাকার বিধায়ক জ্যোতিপ্রিয় লোকসভা ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতেই এই সভা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আগামী বারো তারিখ উত্তর চব্বিশ পরগনার হাবড়ার বাণীপুরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সভাস্থলের মাঠ পরিদর্শন করলেন প্রশাসনের কর্তারা রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী তথা হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক যদিও পরবর্তীতে তাকে মন্ত্রিত্ব থেকে সরানো হয়েছে তার গ্রেফতারিতে হাবরা তৃণমূল সংগঠন অনেকটাই দুর্বল হয়েছে দুর্বল হয়ে যাওয়া সংগঠনকে চাঙ্গা করতেই লোকসভা ভোটের আগে এই সভা বলে মনে করছে রাজনৈতিক মহল ওইদিন দিন হাবরার বাণীপুরে ডক্টর বি আর আম্বেদকর স্পোর্টস স্কুলের মাঠেই হবে এই সভা বারোই মার্চ সভায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে শুক্রবার মাঠ পরিদর্শনে এলেন জেলা শাসক জেলা পুলিশ সুপার ও প্রশাসনিক আধিকারিকরা সঙ্গে ছিলেন হাবরা পৌরসভা ও পূর্ত বিভাগের কর্তারা দলীয় এক নেতা জানান আমরা আজই জানতে পারলাম বারো তারিখ এখানে সভা হবে সেই কারণে মাঠ পরিদর্শন করতে এসেছি প্রশাসনের কর্তারা আছেন নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে জানা গেছে হেলিকপ্টারে করে হাবরাতে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই চলে যাবেন সভাস্থলে আমাদের আজকের সিদ্ধান্তটা ফাইনাল হলো আগামী বারো তারিখ এগারোটার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন হাবরা বিধানসভা কেন্দ্রের আমাদের বাণীপুর বাণীপুরের যে আম্বেদকর স্পোর্টস মার্ট রয়েছে সে স্পোর্টস মার্টে তিনি আসবেন আমাদের জনসভা হবে আমরা তারই প্রস্তুতি চলছে আমাদের সমস্ত ডিপার্টমেন্টের লোকরা এসেছিলেন পিডব্লিউডি সেকশন থেকে লোক এসেছিলেন ডিএম সাহেব এসেছিলেন এসপি ম্যাডাম এসছিলেন বিডিও সাহেব এসেছিলেন এবং আমরা যারা এখানকার ভাইস চেয়ারম্যান কাউন্সিলার লোকাল তারা সবাই রয়েছেন আমাদের একটা প্ল্যানিং হয়েছে আমরা কিভাবে প্যান্ডেলটা করব এখানে আপনার হ্যাঙ্গার লাগানো হবে যাতে প্রচণ্ড গরম যাতে মানুষের কষ্ট না হয় এবং আজকে থেকে কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে জেসিপি কাজ করছে ডে নাইট কাজ করে আমরা এই কাজটাকে তুলবো আমরা আশা করছি এই প্রোগ্রামটা প্রচুর মানুষ আসবেন প্রায় দেড় থেকে দু লক্ষ মানুষ আসবেন এখানেই হেলিকপ্টারে আসবেন এসে পাশেই হেলিপ্যাড তৈরি হবে এসে এখানে সভা করবেন দেখুন বালুদা আমাদের দলের একটা গুরুত্বপূর্ণ নেতা এবং আমরা যারা হাবরাতে রাজনীতি করেছি তার সঙ্গে থেকে উনি আমাদের গার্জিয়ান হিসেবে অভিভাবক হিসাবে তিনি আমাদেরকে সবসময় উনি গাইড করেছেন ওনার কাছ থেকে কিছু আমরা শিখেছি এখন ওনাকে বাদ দিয়েই ওনার অবর্তমানে আমাদেরকে সমস্তটা করতে হবে মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম ডেফিনিটলি আমরা জান লড়িয়ে দেবো এ প্রোগ্রামকে সাকসেস করার জন্য রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ